টাকার জাজিমে ঘুমাতেন আমির হোসেন আমু। টাকার জাজিমে না শুলে ঘুম আসত না আমির হোসেন আমুর। তিনি ঝালকাঠি দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দদলীয় জোটের সমন্বয়ক। নতুন টাকার বান্ডিল আর স্বর্ণের নৌকো ছিল তার প্রথম পছন্দ। যে কোনো অনুষ্ঠানে গেলে তাকে স্বর্ণের তৈরি নৌকো দিতে হতো, আর তদবিরের জন্য দিতে হতো নতুন টাকার বান্ডিল। নতুন টাকার বান্ডিল দিয়ে জাজিম বানিয়ে ঘুমাতেন তিনি। আমির হোসেন আমুর অবৈধ সম্পদ দেখাশোনা করতেন তার ভাইরা ও সহকারী একান্ত সচিব ফখরুল মজিদ কিরণ। তিনি আবার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের ভাই, তারও এপিএস ছিলেন কিরণ। আমুর শালিকা মেরি আক্তার ও কিরণ দম্পতির কন্যা সুমাইয়াকে দত্তক নিয়েছিলেন নিঃসন্তান আমু। এই সুমাইয়াও কিরণের কাছে আমুর অবৈধ আয়ের অধিকাংশ গচ্ছিত রাখা। সুমাইয়া বর্তমানে স্বামী সহ দুবাই প্রবাসী, সেখানে হুন্ডি সহ নানা উপায়ে বিপুল অর্থ পাচার করেছেন আমু, এমন তথ্য জানান তারই ঘনিষ্ঠজন। গত 5 অগস্ট রাতে আমুর ঝালকাঠির বাড়িতে লুটপাট শেষে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। সেখানে আগুনে পুড়ে যায় কোটি কোটি টাকা ও ডলার ইউরো, আংশিক পোড়া অবস্থায় 2,77,00,000 টাকা ও লাগেজ ভর্তি ডলার এবং ইউরো উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে পাওয়া যায় টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে প্রায় 5 কোটি টাকা। আমুর মগবাজার ও বরিশাল শহরের বাড়ি থেকেও 5 অগস্ট ও এর পরবর্তী সময়ে বিপুল পরিমাণ টাকা লুট হয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। এদিকে দুর্নীতি দমন কমিশনে আমুর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা হয়, সেগুলো আমলে নিয়ে প্রাক অনুসন্ধান শুরু করে দুদক। প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে তার 20,32,00,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির প্রমাণ পেয়েছে দুদক। গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর তার দুর্নীতি অনুসন্ধানী কমিটি গঠন করেছে কমিশন। প্রাক অনুসন্ধানের পর গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে আমু তার নির্বাচনী এলাকায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী, নৈশ প্রহরী ও আয়া নিয়োগে দুর্নীতি ও অনিয়ম করেছেন। এই খাত থেকে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া ঝালকাঠির এলজিইডি, শিক্ষা প্রকৌশল, গণপূর্ত অধিদপ্তর সহ সব প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজে মোটা অঙ্কের টাকা অনৈতিকভাবে আদায় করতেন। ধানমন্ডির 15 নম্বর সড়কে 727/A বাড়িতে ক্যারি প্লাজায় রয়েছে 2টি ফ্ল্যাট। সাভারের বাটপাড়া মৌজায় 48.72 লাখ টাকা মূল্যের অকৃষি জমি এবং মিরপুরের রূপনগরে 1,31,95,000 টাকা মূল্যের বাণিজ্যিক প্লট রয়েছে। তার রয়েছে একটি গাড়ি। আমুর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ও অন্যান্য বিনিয়োগ পাওয়া গেছে 11,32,43,838 টাকার। তার নিজ নামে মোট স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে 20,32,10,838 টাকা। উল্লেখিত সম্পদের বাইরে দেশ বিদেশে বিপুল সম্পদ রয়েছে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তার নিজ নামে, স্ত্রী ও অন্য আত্মীয় স্বজনের নামে বেনামে সম্পদ অর্জন করেছেন বলে গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত হয়েছে। এদিকে গত 5 অগস্ট রাতে আমুর ঝালকাঠির বাসভবন থেকে ডলার ও ইউরো সহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আমুর ঘনিষ্ঠজনরা জানান, ঢাকার মগবাজারের বাড়ি ছাড়াও আমুর বরিশাল শহরে ও ঝালকাঠিতে বাড়ি রয়েছে। আমু ব্যাংকের লেনদেনে আস্থা ছিল না, তিনি সবসময় নিজের কাছে নগদ টাকা রাখায় বিশ্বাসী ছিলেন। টাকার জাজিম বানিয়ে তার উপর ঘুমাতেন। কোনো তদবিরে কেউ তার কাছে গেলে তাকে ব্যাগ ভর্তি নতুন টাকার বান্ডিল দিতে হতো, এসব টাকা নিজের কাছে রাখতেন। তার ভাইরা কিরণের মাধ্যমে এসব লেনদেন সম্পন্ন করতেন।